অনেক সময় আমরা এমন প্রবলেম নিয়ে ডিল করি যেগুলোতে আসলে সোর্স থেকে গোলে যাওয়া, মানে গোলে যাওয়ার পথটা আসলে ইরিলেভেন্ট, অর্থাৎ কোন রাস্তায় কোন স্টেপের পর কোন স্টেপ ফলো করে আমরা গোলে গেলাম সেটা আমাদের অ্যাকচুয়ালি মেইন কনসার্ন না। যেমন ফর এক্সাম্পল আমি এইট কুইন প্রবলেমের কথাই বলতে পারি। তো যারা জানো না এইট কুইন প্রবলেমটা কি, সেটা হচ্ছে যে আমাদের একটা চেস বোর্ড দেওয়া থাকবে এবং কুইনগুলোকে এমনভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে যাতে একটা কুইন আরেকটা কুইনকে অ্যাটাক না করে, অর্থাৎ আটটা কুইনের কেউ কাউকে অ্যাটাক না করে। তো কুইন কীভাবে অ্যাটাক করে, কুইন বেসিক্যালি হরাইজন্টালি, ভার্টিক্যালি এবং ডায়াগোনালি একটা কুইন অন্য কুইনকে অ্যাটাক করতে পারে। সো এখানে একটা গোল স্টেট দেওয়া আছে, আমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা র্যান্ডম বোর্ড কনফিগারেশন থেকে এই বোর্ড কনফিগারেশনে যাওয়ার ট্রাই করব। সো এখানে একটা জিনিস চিন্তা করো যে আমরা কোন স্টেপের পর কোন স্টেপ ফলো করে গোল স্টেটে আসলাম সেটা কিন্তু জানা আমার দরকার নেই। আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে যে কীভাবে কুইনগুলোকে আমরা সাজালে এই গোল স্টেটে আসতে পারব। সো এই টাইপের প্রবলেমের জন্য লোকাল সার্চ খুবই ভালো একটা স্ট্র্যাটেজি। সো আরেক ধরনের প্রবলেমের কথা চিন্তা করতে পারো, যেমন অপটিমাইজেশন প্রবলেমগুলো। অপটিমাইজেশন প্রবলেম মানে কি, আমাদের এমন একটা প্রবলেম যেখানে আমাদের একটা অবজেক্টিভ ফাংশন দেওয়া থাকে এবং সেটাকে আমাদের ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে হয়। যেমন ফর এক্সাম্পল আমরা টিএসপি অপটিমাইজেশন প্রবলেমের কথা বলতে পারি। তো টিএসপি অপটিমাইজেশন প্রবলেমটা কি, এটা বলে আমাদেরকে যে আমাদেরকে কোনো একটা গ্রাফ দেওয়া আছে, কমপ্লিট গ্রাফ। কমপ্লিট গ্রাফ মানে হচ্ছে যেখানে এক নোড থেকে আরেক নোডে ডিরেক্ট এক কস্ট একটা এজের সাহায্যেই যাওয়া যায়। সো এটা যদি আমাদের কোনো একটা গ্রাফ হয় তাহলে আমাদেরকে টিএসপি অপটিমাইজেশন প্রবলেমটা বলে যে যে কোনো একটা নোড থেকে স্টার্ট করে সবচেয়ে কম কত কস্টে আমি আবার সেই নোডে ফিরে আসবো প্রত্যেকটা নোড ভিজিট করে। তো এই অপটিমাইজেশন প্রবলেমটা এটা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল টাইমে সলভ করা যায় না। সো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা যে কোনো একটা সাব অপটিমাল সলিউশন ধরে নেই প্রথমে, তারপর আমরা স্টেপ বাই স্টেপ এই প্রবলেমটা মানে কস্টটাকে ইম্প্রুভ করার ট্রাই করি বা কস্টটাকে কমানোর ট্রাই করি। সো এই ধরনের প্রবলেমগুলোর জন্যই অ্যাকচুয়ালি লোকাল সার্চ খুব ভালো স্ট্র্যাটেজি। কেন লোকাল সার্চ ভালো স্ট্র্যাটেজি, কারণ লোকাল সার্চের মেইনলি দুইটা অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে লোকাল সার্চ খুবই কম মেমোরি ইউজ করে। আমরা পরবর্তীতে যখন হিল ক্লাইম্বিং সার্চ দেখবো তখন দেখবো যে লোকাল সার্চের মেমোরিটা খুবই কম। এবং আরও একটা ভালো ব্যাপার হচ্ছে যে লোকাল সার্চের টাইমটাও যথেষ্ট ফাস্ট অন্যান্য অ্যালগোরিদমের থেকে। সুতরাং তবে লোকাল সার্চের একটা মেইন ড্রব্যাক হচ্ছে যে এটা বেশিরভাগ সময়ই আসলে অপটিমাল সলিউশন দিতে পারে না। তবে আমি যদি টাইমের সাপেক্ষে চিন্তা করি তবে লোকাল সার্চ যেই রেজাল্টটা দেয় সেটা বেশ ভালো একটা সলিউশন, রিজনেবল একটা সলিউশন। সো নেক্সট ভিডিওতে আমরা হিল ক্লাইম্বিং সার্চ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।